প্রিয় দর্শক, মাইটিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আর মৃত্যুর পর মুসলমানদের শেষ ঠিকানা হয় কবরস্থান। প্রতিনিয়তই রাজধানীতে বাড়ছে জনসংখ্যা, তবে রাজধানীতে বাড়ছে না কিন্তু কবরস্থানের সংখ্যা। এরই মধ্যে কবরস্থানের জায়গা নিয়ে দেখা দিয়েছে নানা সংকট, তৈরি হয়েছে অসঙ্গতিও। আজ এমনই কিছু অসঙ্গতির চিত্রই তুলে ধরব আপনাদের সামনে। তবে প্রথমে চলুন কবরস্থানগুলো সম্পর্কে একটু জেনে নেই। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। ঢাকায় বসবাসকারী জনসংখ্যা 2 কোটিরও বেশি। প্রতিনিয়তই ঢাকার সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ওয়ার্ড, বাড়ছে জনসংখ্যার আধিক্য। নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়তই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। ঢাকাকে বিভক্ত করা হয়েছে 2 সিটি কর্পোরেশনে। নতুন নতুন ওয়ার্ড যুক্ত হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে, ক্রমেই বেড়ে চলেছে জনসংখ্যার ঘনত্ব। দেশের সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই ঢাকায়। সরকারি সব মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগের প্রধান কার্যালয়, এমনকি বেসরকারি বড় বড় কোম্পানি ও প্রতিষ্ঠানও এই শহরে। প্রধান প্রধান ও বিশেষায়িত সব হাসপাতাল এই শহরে, ব্যাংক, বিমা সহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ও ঢাকায়। বিদেশি সব দূতাবাস এখানে। শহরের মধ্যে আর আশেপাশে গড়ে ওঠা শিল্প কলকারখানা একে বাণিজ্যিক শহরের চেহারা দিয়েছে। এই সবই সারা দেশের মানুষকে ঢাকামুখী করছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ ঢাকা শহরে ঢুকে, এদের একটি অংশ থেকে যায় ঢাকায়। স্বাধীনতার পর থেকেই মূলত ঢাকার জনসংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে এবং তা এখনও ক্রমবর্ধমান। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিকল্পিতভাবে গোরস্থান না করায় রাজধানীতে এরই মধ্যে তৈরি হয়েছে কবর সংকট। যে অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী বাড়েনি কবরস্থানের সংখ্যা। 2 সিটিতে এখন পর্যন্ত সরকারিভাবে পরিচালিত কবরস্থানের সংখ্যা 10টির মতো। 37.5 একর জমির উপর গড়ে উঠেছে আজিমপুর গোরস্থান। এই গোরস্থানের 2টি অংশ রয়েছে। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বেশ ছোট। এখানে সাধারণত কবরের ধারণ ক্ষমতা 25,000 আর সংরক্ষিত কবর রয়েছে 2,500। 17.5 একর জমির উপর গড়ে উঠেছে জুরাইন কবরস্থান। সংরক্ষিত প্রায় 3,000 এবং মুক্তিযোদ্ধাদের জন্য 200টি কবরের জায়গা সংরক্ষিত থাকলেও সাধারণ কবরের ধারণ ক্ষমতা 12,000-এর মতো। 5 একর জায়গার উপর গড়ে উঠেছে খিলগাঁও কবরস্থানটি। এখানে 4,000-এর মতো সাধারণ কবর থাকলেও সংরক্ষিত কবরের সংখ্যা নেই বললেই চলে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন রয়েছে আরও 6টি কবরস্থান। রায়ের বাজারে প্রায় 81 একর জায়গার উপর তৈরি করা হয়েছে আরও 1টি কবরস্থান, যেখানে 90,000 কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে অবস্থিত একটি সমাধিস্থল। 65 একর জায়গা জুড়ে ঢাকার বড় সমাধিস্থলগুলোর মধ্যে এটি একটি, যেখানে দেশের বুদ্ধিজীবী এবং কৃতী ব্যক্তিদের সমাহিত করা হয় এবং সংরক্ষণ করা হয় রাষ্ট্রীয়ভাবে। সরকারি ব্যবস্থাপনায় উত্তরা 4, 12 এবং 14 নম্বর সেক্টরে রয়েছে আরও 3টি কবরস্থান। 4 নম্বর সেক্টর কবরস্থানটি তৈরি করা হয়েছে মাত্র 1.5 একর জায়গার উপর, যা প্রয়োজনের তুলনায় খুবই ছোট। একই অবস্থা 12 এবং 14 নম্বর সেক্টরের কবরস্থানগুলোরও। রাজধানীর জনবহুলের তুলনায় আমাদের প্রতিটা ওয়ার্ডে যথাযথ কবরস্থানের ব্যবস্থা নেই। আমাদের সবচেয়ে বড় প্রয়োজনে মানুষ মৃত্যুশীল হইতে হবে সবার, যে অমুক জায়গায় কবরস্থান আছে সেই জায়গাটা আমরা দোয়া খায়ের পড়াইতে যাবো, সেই অবস্থাটা নাই আমাদের দীর্ঘদিন ধরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে যাতে একটা কবরস্থান দেওয়া হয়, এর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ঢাকার দুই সিটি কর্পোরেশনে কবরস্থানের সংখ্যা 8টি। অধিকাংশ কবরস্থানেই নেই পর্যাপ্ত জায়গা। একই কবরের উপর দেয়া হচ্ছে একাধিক কবর। কোথাও কোথাও আবার কবরস্থানের জায়গা দখল করে নেয়ার দৃশ্য চোখে পড়বে। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, মৃত্যুর পর 3.5 হাত জায়গার স্থায়ী কোনো নিশ্চয়তা নেই রাজধানীবাসীর। একই কবরের উপর পড়ছে একাধিক কবর। চলুন দেখে আসি রাজধানীর কবরস্থানগুলোর কি হালচাল। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 10টির মতো কবরস্থান। প্রথমেই কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য ঢাকা উত্তর সিটিতে। রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে দেশের সবচেয়ে বড় কবরস্থান নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একসঙ্গে প্রায় 90,000 কবর দেওয়ার জায়গা রয়েছে এখানে। সিটি কর্পোরেশনের তথ্য মতে রায়ের বাজার কবরস্থানের মোট জমির পরিমাণ 96.23 একর, তবে মূল কবরস্থান 81.30 একরের উপর। মোট 16টি ব্লকে বিভক্ত কবরস্থানটি। বিশাল আকারের কবরস্থানটির ভেতরের পরিবেশ যথেষ্ট ভালো মনে হলেও এর চারপাশের বাউন্ডারি পুরোই অরক্ষিত। যত্রতত্র ভেতরে প্রবেশ করছেন বহিরাগতরা। কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায় উঠে আসে এমনই কিছু চিত্র। স্থানীয় বখাটেরা মাদক সেবনের আখড়া হিসেবেও বেছে নিয়েছেন কবরস্থানকে। ক্যামেরা দেখে ছুটে আসেন বখাটেদের কয়েকজন, চড়াও হন কেউ দেখে কেউ দেখে না টিমের উপর। রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে আসা দর্শনার্থীদেরকেও নাজেহাল হতে হয় এই বখাটেদের হাতে। কবরস্থানের ভেতরে চলে অনেক অসামাজিক কর্মকাণ্ড। বিষয়গুলো নিয়ে মুঠোফোনে কথা হয় কবরস্থানের সিনিয়র মোহরার আব্দুল আজিজের সাথে। ঘটনার সততা স্বীকার করে বারবার প্রশাসনকে বলা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ তার। এবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে কেউ দেখে কেউ দেখে না টিম। কবরস্থানে প্রবেশ মুখেই কিছুটা হোঁচট খেতে হয় কেউ দেখে কেউ দেখে না টিমকে। প্রতিদিনই কয়েক হাজার মানুষ কবর জিয়ারতে আসেন এখানে। মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন স্বজনেরা। কথা হয় কয়েকজনের সাথে, প্রিয়জনের শেষ চিহ্নটুকু হারিয়ে যাওয়ার ভয়ে শঙ্কায় রয়েছেন তারা। ঢাকা শহরে যেভাবে জনসংখ্যা বাড়ছে সেই অনুপাতে আমাদের কবরস্থান সংখ্যা কম। এখানে আমার নানুকে আরও 4 বছর আগে কবর দিছি, আর এই মাসের 3 তারিখে আমার বাবা মারা গেছে, তো বাবাকে কবর দিছি। ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় আমাদের কবরস্থানের সংখ্যা অবশ্যই কম। কবরের জায়গা এবং পরিবেশ নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। নতুন কবর তো দেওয়ার প্রশ্নই উঠে না, আমরা যে জিয়ারত করতে আসবো কবরের কাছে পর্যন্ত যেতে পারি না। এই যে এখান থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে হয়। যারা কবর দিতেছে তারা কবরে কিছু কাজ করে, যেই টাকাটা দেওয়া হয় তাদেরকে ভাগ করে সামান্য কিছু তাদের দেওয়া হয়, বাকি টাকা আত্মসাৎ করা হয়। এটা একটা সিন্ডিকেট তৈরি। তো এখানে আসি দেখা যায় ওখানে বসে বসে ওনারা গাঞ্জা খায়, বললি শোনে না, হয়তো আসলে হয়তো ভয়ে চলে যায়, পিছতে আবার মনে করেন ডেকে দেখা যায় যে আবার চলে গেলে আবার যা তাই। এই ক্ষোভের সততাও পাওয়া যায়। সাথে সাথেই দালাল শ্রেণীর একজন স্থানীয় বাসিন্দা পরিচয় দিয়ে চড়াও হন কেউ দেখে কেউ দেখে না টিমের উপর। আপনি বয়সে বেশি যাবে বেশি না মুরব্বী মানুষ কবর আসলে মশা আপনি রাস্তা দিয়ে আসছেন ফালতু কথা বলে এটা নিয়ে ঝগড়া করতে যান। তবে সাধারণ মানুষের তোপের মুখে পালিয়ে যান স্থানীয় বাসিন্দা পরিচয় দানকারী এই ব্যক্তিটি। এবার আরও একটু ভেতরে যেতে চাই আমরা। কবরস্থানের জায়গায় গড়ে উঠেছে বস্তি, প্রায় 15-2000 লোকের বসবাস এখানে। নিজেদের সিটি কর্পোরেশনের কর্মচারী বলে দাবি করেন তারা। আমি সিটি কর্পোরেশনে ক্লিনার পদে আছি, বর্জ্য বর্ষণ বাহিনী। এখানে মনে হয় 1000 ঘর আছে, সিটি কর্পোরেশনে আছে মনে হয় 350। বসবাসকারীদের তথ্য অনুযায়ী সিটি কর্পোরেশনে কর্মরত 300 জন পরিচ্ছন্নতা কর্মীকে এই জায়গাটি নাকি অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে বাস্তবে পুরো এলাকাটিতে রয়েছে 1500 পরিবারের বসবাস, বাকি লোকজন কারা? কেউ দেখে কেউ দেখে না টিমের অনুসন্ধানে উঠে আসে বেশ কিছু অজানা তথ্য। 300 পরিবারের সাথে রয়েছে আরো কয়েকশো ভাড়াটিয়া। কেউ কেউ আবার অস্থায়ী ঘর সহ বিক্রি করেছেন জায়গাও। ভাড়াই ছিলাম ভাই, আমি কিছুদিন আগে কিনে নিছি ভাই। এটা কিনে নিছেন? জি। কাদের কাছ থেকে কিনছেন? কিনেছি যে সিটি কর্পোরেশনের কাজ করে হাগো কাছ। হাগো কাছ থেকে কিনে নিছেন? একটু বলুন তো কত টাকা দিয়ে কিনছেন এটা? 25,000 টাকা দিয়ে কিনছি। 25,000 টাকা দিয়ে কিনছেন? কি করেন আপনি এমনি? আমি এমনি বাসাবাড়ি কাজ করি আর আমার হাজবেন্ড রিকশা চলে। বস্তিবাসীর কারণে নষ্ট হচ্ছে কবরের পরিবেশ, বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে দাবি কবরস্থানের মোহরার মোহাম্মদ সানোয়ার হোসেনের। কবরস্থানের ভিতরে একটা কলোনি আছে সিটি কর্পোরেশনের বস্তি আর কি, যেটা সুইপার করে থাকার জায়গা দিছে, মানে যারা সিটি কর্পোরেশনের চতুর্থ সুইপার হয়ে যায় পরিচ্ছন্ন করবে ঝাড়ুদার, আট থেকে 10 একর জায়গা তারা দখল করে রাখছে। এবারের গন্তব্য বনানী কবরস্থানে। অভিজাত এলাকায় হওয়ায় বেশ আগেই ফুরিয়েছে স্থায়ী কবরের জায়গা। নতুন করে স্থায়ীভাবে কবরস্থানের জায়গা পাওয়া না গেলেও থেমে নেই অস্থায়ী কবরের কার্যক্রম। একই কবরের উপর দেয়া হচ্ছে একাধিক কবর। একই চিত্র উত্তরা 4, 12 এবং 14 নম্বর সেক্টরের কবরস্থানগুলোরও। কবরস্থানগুলোর দায়িত্বে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা। মুঠোফোনে কথা হয় তার সাথে। আমাদের স্কার সিটি রয়েছে তোমাদের বনানীতে আর কি, আর রায়েরবাজার তো প্রচুর জায়গা আছে, মিরপুর প্রচুর জায়গা আছে, আর আমাদের উত্তরার তিনটা একটু আয়তনে ছোট, তাও এখন পর্যন্ত ওখানে এত বেশি চাপ পড়েনি যেটা আমাদের বনানীতে আছে। এখন পর্যন্ত কবর দেওয়া যাচ্ছে, ফিউচার কি হবে বলতে পারছি না, আর বনানীতে তো জানেনি জায়গা পাওয়ানোর সুযোগও নাই ওখানে মূলত। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে অস্থায়ী বস্তিবাসীদের বিষয়েও কথা হয় তার সাথে। খুব শীঘ্রই তাদের উচ্ছেদ করা হবে বলেও জানান উত্তর সিটির এই প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা। এখানে আমাদের প্ল্যান আছে, আমরা প্রথমত তো আমরা রায়বাজারে শুরু করেছি, এরপরে মিরপুরে যাব। আমাদের রায়বাজারের বাউন্ডারি ওয়াল কমপ্লিট হবে, তারপরে আমরা মিরপুরের বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট করে ফেলবো, অথবা আমাদের পর্যক্রম এটা হবে। তো ওই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করার পরে আমরা যাবতীয় উচ্ছেদ কার্যক্রম শেষ করবো ওখান থেকে। এবার দেখব ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোর বাস্তব চিত্র। খুব কবরস্থানেই গড়ে উঠেছে বসতি। বসবাসকারীরা গ্যাস, পানি এবং বিদ্যুতের সুবিধাও ভোগ করছেন, জানাবো সেসব কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রয়েছে তিনটি কবরস্থান। হিলগাঁও কবরস্থানে নাকি গড়ে উঠেছে অস্থায়ী বসবাস, জুরাইন কবরস্থানে নাকি লাশ নিয়ে চলছে ব্যবসা, চলুন দেখে আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে তিনটি কবরস্থান। প্রথমেই কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য খিলগাঁও কবরস্থানে। 5 একর জায়গা জুড়ে খিলগাঁও কবরস্থানটি, অধিকাংশ জায়গা এখনো পানির নিচে, চলছে ভরাটের কাজ। কবরস্থানের ভেতরেই গড়ে উঠেছে অস্থায়ী বসবাস, নির্মাণ করা হয়েছে অস্থায়ী ঘর বাড়ি। প্রতিনিয়তই চলছে কবরস্থানের জায়গা দখলের হিড়িক। কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায় উঠে আসে এমনই কিছু দৃশ্য। নতুন নতুন বাড়িঘর নির্মাণ করছেন এলাকাবাসী। কথা হয় দখলদারদের সাথে, জায়গাটি কবরস্থানের হলেও নিজেদের বলে দাবি করেন তারা। এই জায়গাটা কি ব্যক্তি মালিকানা না সরকারি জায়গা? ওই যে মনে করেন এই অ্যাক্সেস লাইন আমরা জমা দিছি আর কি। পুরো এলাকা জুড়ে রয়েছে কয়েকশো লোকের বসবাস, রয়েছে গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ, তবে এইগুলো বৈধ নয় তা স্বীকার করেন তারা। কত টাকা ভাড়া পান এখান থেকে? এই মনে করেন 25। গ্যাসের লাইন আছে? হ্যাঁ গ্যাসের লাইন আছে, বাপের বাড়ির নামে
মিটার আছে, ওইটা থেকে লাইন সাপ্লাই আনছে। সিটি কর্পোরেশনের একটি শ্রেণীর যোগসাজশে এই ধরনের আরো অনেক কিছুই ঘটছে বলে অভিযোগ স্থানীয় এক বাসিন্দার। এই বাড়িটা করছে এটা এলাকার অবস্থানের ভিতরে, কিন্তু কিছু কুচকরি মহল এটাকে বাউন্ডারি দিয়া ওই জায়গাটুক কবরস্থানের বাইরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে কথা হয় স্থানীয় জনপ্রতিনিধির সাথে। এটা কোনো মেজর কোনো বিষয় না, এটা যখন আবার বাউন্ডারি দেওয়া হবে তখন এটা যদি কোনো দখল টকল হয়েও থাকে নিয়েও থাকে এটা টিকবে না, এটা সমাধানযোগ্য। এবার যেতে চাই জুরাইন কবরস্থানে। কবরস্থানের সামনের সড়কটি দীর্ঘদিন সংস্কারের নামে পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ভাঙাচোরা রাস্তা অতিক্রম করেই একের পর এক লাশ নিয়ে স্বজনরা আসছেন কবরস্থানে, চলছে দাফনের কাজ। কবরস্থানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মৃতের স্বজনেরা। অনেক ভালো, এটা বাসায় পড়ে চলবো না, লোক বার্তা জায়গা বার্তাছে না। তবে কেউ কেউ আবার অতিরিক্ত টাকা আদের অভিযোগ করেন। যে নাকি রিক্সা চালায়, যে নাকি আপনার ভিক্ষা করে, তার পক্ষে সম্ভব না এখানে 1930 টাকা দেওয়া। এবার যেতে চাই আজিমপুর কবরস্থানে। পুরনো দৃশ্যপট বদলে নতুন রূপ ধারণ করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থান। 37.5 একর জমির উপর দুইটি ভাগে বিভক্ত আজিমপুর গোরস্থান। এখানে সাধারণ কবরের ধারণ ক্ষমতা 25,000 আর সংরক্ষিত কবর রয়েছে 2,500। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে নতুন যুক্ত হয়েছে আরও 37টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান করার দাবি স্থানীয় বাসিন্দাদের। আমাদের এলাকা অঞ্চলে সরকারি কোনো কবরস্থান নেই, মানুষ মৃত্যুবরণ করলে অনেক কষ্ট হয়, তাদেরকে কবর দিতে সরকারি কবরস্থান যেখানে এখানে কোনো অর্থের বিনিময়ে থাকবে না। আমাদের কাছে অনেকেই গরিব মানুষ মারা গেলে আমাদের কাছে আসে, তখন আমরা তাদের কবরের ব্যবস্থা করতে পারি না। মানুষ মরে গেলে সবাই কবরস্থানে যেতে হবে, তাই আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কবরস্থানের সরকারিভাবে একটা যাতে কবরস্থান হয় আমরা সেই চেষ্টা অবশ্যই করব। কবরস্থান নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিকল্পনার কথা জানান প্রধান নির্বাহী ফরিদ আহমদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমাদের মূলত দুটো অনেক পুরনো কবরস্থান রয়েছে, একটা আজিমপুর কবরস্থান এবং একটা হলো আমাদের জুরাইন কবরস্থান। এর বাইরে আমরা আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভক্তির পর আমরা আরেকটা জায়গা নতুনভাবে কবরস্থানের জন্য আমরা সংযুক্ত হয়েছে, সেটা হলো আমাদের খিলগাঁও কবরস্থান এবং এখানে প্রায় 5 একর জায়গা রয়েছে এবং এই জায়গাটাকে আমরা আসলে এখন উন্নয়ন এবং ব্যবস্থাপনার আওতায় এনেছি। খুব শীঘ্রই কবরস্থানের ডাটাবেস তৈরি করে ডিজিটালাইজেশন করার কথাও জানান তিনি। আমরা যে উদ্যোগটি নিয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে, আমরা এই কবরস্থান ব্যবস্থাপনা কার্যক্রমটাকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের প্রায় 70% কাজ শেষ হয়ে গিয়েছে এবং এই অটোমেশনের কাজটা আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটি শেষ হয়ে গেলে যেটি হবে, আমার এই টোটাল কবরস্থান ব্যবস্থাপনা কার্যক্রমটা ডিজিটাইজ হয়ে যাবে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি ভবন 150/3 155 হাতিরঝিল ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।